হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে শোল মাছের রেসিপি। এই যে এটা এটা হচ্ছে আমাদের বাড়ির শোল মাছ। এটা কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। মাছগুলো আমি এখন ভেজে নিব। মাছগুলো আমি এখন উল্টে নিচ্ছি, এক পাশটা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আলু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। সবগুলোই আমি এখন ভালোভাবে নেড়ে নিব। আমি এই মশলাগুলো আর পেঁয়াজ এক মিনিটের মতো নেড়ে নিলাম। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু এটা নেড়ে নিব। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি মাছের মধ্যে লবণ দিয়েছিলাম যখন ভেজেছিলাম তখন, সেজন্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আর এক চা চামচ হলুদ বাটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলো আমি নেড়ে নিচ্ছি। জল দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে সেদ্ধ করে নিব আলুগুলো। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য মাত্র জল দিয়ে দেব। মিনিটের মতো জাল দিয়ে আমি নামিয়ে নেব। এখন আমি ভেজে রাখা গরম মশলা হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি একটু। আমার মাংসের স্বাদে শোল মাছ রেসিপি রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন সার্ভ করে নিচ্ছি।
আপনারা অবশ্যই এই রেসিপিটা বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিও লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।